জিনিসটা পরেছিলাম জিন্সের সাথে, এটা 300 টাকা দিয়ে, এই যে পুরো স্ট্রেচেবল, এটা স্ট্রেচেবল, এই এই যে দেখো একটা গোল পাপোস গোলাপি কালারের, আর ফুলটা দেখো পুরো কি সুন্দর। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে 10:40, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর ঠান্ডা যে কি পরিমাণে ঠান্ডা সে আর বলার মতো না। আর কালকে তো 25 তারিখ ছিল, আজকে 26 তারিখ, আজ কালকে যেহেতু 25 তারিখ, এমনিতে ক্রিসমাসের ছুটি থাকে, আর রবিবার পড়েছিল বলে ওই জন্য তোদের স্কুল আজকেও ছুটি, আর খ্রিস্টান স্কুল তো সেই জন্য অনেক কদিন ছুটি পেলো, আর ওই প্রোগ্রাম টোগ্রাম ছিল সেই জন্য ওইসব সাজানো টাজানো, স্কুল সাজানো টাজানোর জন্য 2 দিন ছুটি তো আগে এমনি ছিল, তারপরে তোমার আজকেও আবার ছুটি, অনেক কদিন ছুটি পেলো, কালকে থেকে আবার স্কুল শুরু। আর কি করবে, এত ঠান্ডায় ভালোই হয়েছে, কদিন ছুটি ছিল, প্রচন্ড ঠান্ডা, আর ও দেরি করে উঠছে, উঠতে চাচ্ছে না। অন্য সময় নয়তো গরমকালে একবার ডাকলেই উঠে পড়ে, সে উঠতেই চাচ্ছে না 9টার সময়। এই ছুটির দিনগুলোতে 9টার সময় দেখছি আমি বাবা, 9টার সময় উঠলো, আজকে 9:05 উঠেছে, দিয়ে তারপরে দুধ টুধ খেয়েছে, সেই জন্য সকালে খাবার খেতে একটু দেরি হয়ে যায়, তো আজকে পরোটা করেছি, আর রান্নাবান্না অনেক কিছুই করা হয়েছে, পরে তোমাদেরকে দেখাবো। আর কালকে সব থেকে রেকর্ড ঠান্ডা পড়েছিল 2014 সাল থেকে 2022 সালে, মানে 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 8 বছরের মধ্যে রেকর্ড ঠান্ডা কালকে পড়েছিল, নিউজে দেখাচ্ছিল 3.5 ডিগ্রি ছিল টেম্পারেচার, নাকি এবার নাকি 0 ডিগ্রিতে চলে যাবে, আর দেখাচ্ছে সেই গাড়ির ওপরে পুরো বরফ জমে জমে রয়েছে, তাহলে ভাবো কি পরিমাণে ঠান্ডা বাবা, এখানে ঠান্ডায় যেমন ঠান্ডা গরমে তেমন গরম, মানে ওয়েদার একদম বাজে এখানে সত্যি কথা বলতে, আবার একদম ভালো লাগে না, ঠান্ডায়ও টিকা যায় না, আর হাত পা তো মানে কাজ করছে না, কালকে যে কি পরিমাণে ঠান্ডা মানে সে ধারণার বাইরে। আর তার মধ্যে আমরা গেছি বাইরে ঘুরতে, এমনি তো তো মেলায় গিয়ে বেশ ভালোই মজা হয়েছে, কিন্তু প্রচন্ড ঠান্ডা ছিল, খুব ঠান্ডা ছিল। তো চলো দেখি এবার খাওয়া দাওয়া করবো, পরোটা করেছি তো আর আমি দুজনের জন্য 2টো পরোটা করেছি, খেয়ে নেবো। আর হচ্ছে বিছানা ফিছানা গোছানো কিচ্ছু হয়নি এখনো, কাজ ফাজ, তো চলো তাহলে সাথে থাকো আর পুরো ব্লগটা চেক করতে থেকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর এই যে দেখো আমার তোজো সোনা, এখানে দেখো সব কার্ড টার্ড নিয়ে খেলা করছে, আর এই যে দেখছো এইটা ওই হটপটটা চেঞ্জ করতে হয়েছে, কারণ কি ওই হটপটটা দেখতে তো কতটা সুন্দর ছিল, এটাও সুন্দর তবে ওটা বেশি সুন্দর ছিল, তো ওটা কি বলতো অন্য কোম্পানির ছিল, ওটাও খারাপই বেরিয়েছিল, কারণ ওটাতেও আধা ঘন্টার মধ্যে খাবার ঠান্ডা হয়ে যাচ্ছিল, সেই জন্য নিয়ে কি হবে ফালতু, সেই জন্য এটা এটা ওই এটাও যা দাম ওটাও তাই দাম, সেম দাম, কিন্তু এটা মিল্টনের, এটা নিয়ে এসেছে ওই জন্য, এই যে দেখো মিল্টন লেখা আছে, তুমি বুঝতে পারছো, এই যে তো সেই জন্য এটা নিয়ে এসেছি, কেন কি ওটা দেখতে খুবই সুন্দর ছিল, কিন্তু সে হলে কি হবে, এটাও ভালো খারাপ না, কিন্তু ওটা আমার বেশি পছন্দ ছিল, কিন্তু ওটাতেও সে আধা ঘন্টার মধ্যেই খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, তো নিয়ে লাভ নেই, সেই জন্য এক্সচেঞ্জ করে এটা নিয়ে এসছে। তো এটা এটা দেখি, এটা আমি এই দেখো পরোটা দিয়ে এখনো ধোয়া বেরোচ্ছে, এটা ঠিক আছে, কেন কি ধরো 2-2.5 ঘন্টা তো কমসে কম থাকবে, আর বলছে ঠান্ডার জন্য ওই জন্য তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে। আর কি বলতো চেঞ্জ করে দিচ্ছিল না, বলছে কি, ও বলছে যে দোকানদার বলছে যে এখন ঠান্ডা না বেশি ওই জন্য, আর একজনও বললো নাকি চেঞ্জ করতে এসেছিল ওরকম, যে বলছে এখন ঠান্ডা বেশি ওই জন্য হচ্ছে গরম থাকছে না, হচ্ছে এটা কোনো কথা হলো, তাই বলে আধা ঘন্টার মধ্যেই পুরো ঠান্ডা হয়ে যাবে, 1-1.5 ঘন্টা তো থাকবে গরম, বলছে না হচ্ছে ঠান্ডার জন্য থাকবে না, দিয়ে তারপরে ও বলার পরে বলেছে না আপনি চেঞ্জ করে দিন, দিয়ে তারপরে চেঞ্জ করে এটা নিয়ে আসে। এটা দেখো আধা ঘন্টার বেশি হয়ে গেছে, 45 মিনিট হতে যাচ্ছে, আমি পরোটা করেছি এখনো ধোঁয়া বেরোচ্ছে, এটা ঠিক আছে, নয়তো জিনিস টাকা দিয়ে কিনে যদি ভালো না হয় বলো, সে নিয়ে লাভ আছে, যারা যার জন্য আমি একটু ভালো দেখে নিলাম, সে ভালো দেখে নিয়ে যদি ঘরে ফেলে রাখবো বলো চেঞ্জ করে দেবে না, কি একটা কথা হলো এটা, তো যাই হোক চেঞ্জ করে দিয়েছে, এটা ঠিক আছে, বেশ ভালো। মানে দেখো খাবার বেড়ে নিয়েছি তো জোরার আমার, আর রান্না কি করেছি দেখো, মাছের মাথা দিয়ে মুগ ডাল, এখানে আছে পালং শাকের তরকারি, মানে মিক্সড সবজি, পালং শাক, সিম, বেগুন, মূলো, গাজর, আলু, সবকিছু দিয়ে মিক্সড সবজি, এখানে আলু ভাজা, আর এটা হচ্ছে তোজো সোনার, এতে ঝাল নেই, এটাও তোজোর আলু ভাজা, ঝাল নেই, পোরটা আগে তুলে রেখে তারপরে ঝাল দিয়ে, এখানে দেখো ধনে পাতার চাটনিটা ওখানে টেবিলে রেখেছি, কালকে করেছিলাম, ওর পাপা বেশ ভালোবাসে ওই জন্য ওকে একটু দিয়েছিলাম, আমি একটু নিয়ে নেবো খুনি। আর ওই যে তোজো সোনা মাখাচ্ছে ওটা বসে বসে, বস ছোট চেয়ারে হয়ে যাবে, তুই দাঁড়াচ্ছিস কেন, বস আমি খাই দেবো, তো দাঁড়াতে হবে না, ছোট চেয়ারে খাওয়া পাটা বল, আচ্ছা ভিডিও দেখা যাবে না বসে পড়লে, বুঝতে পেরেছো তোমরা, সবজিটাতে একটু ঘি দিয়েছি, ও হেভি হয়েছে, ওর পাপা বলছে মাছের মাথা দিয়ে ডালটা দারুণ হয়েছে, আমি বলছি দারুণ বানাতে শিখতে হয়, ওই জন্যই তো দারুণ হবে, হেভি করি আমি সত্যি, মাছের মাথাটা ডালটা খেলে না মুখে লেগে থাকার মতো ডাল করি, গরম জল খেয়েছে বাবা, প্রচন্ড ঠান্ডা না, না তাই না,
আর পরোটাটা ঘি দিয়ে করেছি, খুব সুন্দর লাগে বাবা। না ঘি দিয়ে করেছি পরোটা, দারুণ লাগে। ঠিক আছে, না তুমি খাও, বেশি কথা বলো না, তাড়াতাড়ি ফিনিশ করো। এমনি অনেক দেরি হয়ে গেছে, তুমি উঠবো আসে দেরি করে। আচ্ছা বাচ্চা মানুষ শুতে দিই না, তো সব তাই হয় না বাবা। তুমি এখানে খেলা করো বাবা, আমি এদিকে বিছানা বিছানা গুলো গুছাই। আমার হাত ফাতের অবস্থা খারাপ হয়েছে, বিছানাটা গুছিয়ে নিই। মামা তখন তোমার হয়ে গেছে, হয়ে যাবে তখন আমি নাম্বার দেখিয়ে দেবো। কি বাবা, এই কার্ডটার নাম্বার দেখিয়ে দেবো, কার্ডের নাম্বার তোমার দেখাতে হবে না, সরে যাবে। বিছানা টিছানা গুছিয়ে কম্বল গুলো বিছিয়ে দিলাম, আর হাত ফাত গুলো আর কোনো সান নেই, এত ঠান্ডা। বাপরে বাপ, এই 3 দিন ধরে হিটারটাও চালাচ্ছি, বাপরে হিটারটা চালালে একটুখানি শান্তি। রাত্রিবেলা তো কালকে 3 ঘন্টা প্রায় চালানো হয়েছে, ঘুমানোর আগে মানে সন্ধ্যেবেলা বাড়ি এসে তারপরে চালিয়ে দিয়েছি। আর অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, তারপরে দুপুরবেলায়ও স্নান করার আগে চালিয়ে দিই, নয় তো খুব ঠান্ডা। আজকেও চালাবো দেখি একটুখানি পরে, তারপরে চালিয়ে দেবো। 2-3 ঘন্টা চললে পুরো ঘরটা পুরো গরম হয়ে যায়, ছোট ঘর তো বেশ ভালো গরম হয়, নয় তো খুব ঠান্ডা, ঠান্ডায় টিকা যাচ্ছে না, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো জামা কাপড় গুলো আর ওই ঘরে ভাঁজ করার সাহস পেলাম না, ওই জন্য এই ঘরে নিয়ে আসলাম। ওই ঘরটা পুরো বরফের মতো ঠান্ডা একদম। তো চলো এই ঘরে ভাঁজ করে নিই, ব্যালকনি ব্যালকনি এখন সাফ করবো না, আগে রৌদ্র দুটো, রৌদ্রদের তো কোনো বালাই নেই, এত ঠান্ডা বাবা, পরে সাফ করবো, এখন থাক। ওপর চাপাস না, ছাড়, তোর সব জিনিসে বেশি ইন্টারেস্ট না। তো এই যে দেখো তো জোশো না, ওকে আর স্নান করালাম না, যে পরিমাণে ঠান্ডা, স্নান করার উপায় নেই, ওকে একদিন বাদে একদিন স্নান করাই। আর কালকে করিয়েছি, আজকে করালাম না, আবার কালকে করাবো, আবার তারপরের দিন করাবো না, একদিন বাদে একদিন করাচ্ছি, কি করবো, যে পরিমাণে ঠান্ডা, বাচ্চাটার অবস্থা খারাপ, বড় মানুষেরই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর বাচ্চাদের কি অবস্থা বলো দেখিনি। তো সেই জন্য মুখ টুক মুছিয়ে, উইপস দিয়ে মুখ টুক মুছিয়ে, ক্রিম ট্রিম লাগিয়ে, মাথা আশ্রিয়ে, মাথা আশ্রানু যা না আশ্রানু, তারপরে আবার টুপি পরিয়ে দিলাম। আর নিচে ওর কটা সোয়েটার, একটা দুটো তিনটে, তিনটে সোয়েটার পরা আছে, ইনার আছে, জামা আছে, তারপরে দুটো সোয়েটার আর এই একটা, তিনটে সোয়েটার সব ছিল, এর উপর দিয়ে আর একটা সোয়েটার পরিয়ে দিলাম। আর দুটো প্যান্ট, প্যান্টও দুটো, একটা ইনারের প্যান্ট আর একটা নীলের প্যান্ট। তো প্রচন্ড ঠান্ডা, কিছু করার নেই, এবারে দেখে আমি হিটারটা চালিয়ে দিয়ে তারপরে জল গরম আমি বসিয়েছি, স্নান করে নেবো, চুল আমি ভিজাবো না, অবস্থা প্রচন্ড খারাপ। তো তারপরে স্নান ধান করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কালকে মেলা থেকে কি কি কিনে এনেছি না এনেছি, তোমাদেরকে দেখাবো। ভেঙে যাবে বাবা, হিটারটা ভেঙে গেলে আর এই ঠান্ডায় টিকা যাবে না জানিস। সরে তো টেবিল আবার খালি করতে হলো, এক গাদা খেলনা সব সরিয়ে আবার এনে আস। মাম্মা মোকা ওডি আদালো বাবা কালকে ভিডিও করে দিছিলাম। এটার প্লাগটা এত মোটা, এখানে ছাড়া হয় না, ভীষণ মোটা প্লাগ। যাতে পড়ে না যায়, সাপোর্ট তো দিয়ে রাখতে হবে না। একটুখানি বসে হাতটা গরম করে নিই না, তো আবার অবস্থা খারাপ। চালিয়ে দিয়েছি এটা, এখন 2 ঘন্টা চলুক।
বেশ, ঘরটা গরম হয়ে যাবে, দরজাটা বন্ধ করে দিয়ে বাইরে যাবো আর বারবার একটু একটু দেখে যাবো। কাকে বলছিস? হ্যাঁ, কুকুরকে বলছে, কুকুর উপর দে, পাগল নাকি? এই যে ব্যালকনি, এখানে সাফ করে নিয়েছে। আমি ওই যে কাপড়টা, শুকনো কাপড়টা দিয়ে মুছি না, আমি খুঁজে পাচ্ছি না, আমি কাপড়ের আলমারির পকেটে রাখি, আমি কোথায় গেল, দিয়ে তোজো বলছে আমি নিয়েছি মামা, দিয়ে ও সাফ করছিল, যে রেলিং টেলিং মুছে টুছে ভালো করে পরিষ্কার করে সাফ করে নিয়েছে। দেখেছি একটু রোদ নেই, একটা ফোঁটা রোদ নেই। কোন নিচের গুলো সব মুছে পরিষ্কার করে নিয়েছে আমি? তুমি করে উল্টে দিয়েছো, ওই উপরে একটু একটু মুছেছো। সব তুমি করেছো। তাহলে নোংরা আছে কেন বলছো? নোংরা তাই। ও তো বলেছিস একবার, তুই কথাই বলতে শিখিস নি এখন, মনে হচ্ছে। ভালো করে বল, ভালো করে কিছু। হ্যালো ফ্রেন্ড পাকা, বাই বাই পাকা, পাকা 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 পাকা। এর মধ্যে আছে কি আছে? এর মধ্যে আছে জামা কাপড়, এর মধ্যে এইটা কার্পেট, এটা রিমোট কন্ট্রোল, আর কি কি জিনিস আছে? পছেই কোটাই পছেই কোটাই ছিল। বলো এগুলো তোমাদের খুলে দেখাচ্ছি। তো স্নান ধান হয়ে গেছে আর প্রচন্ড ঠান্ডা লাগছিল, হিটারের নিচে এসে বসে একটু হাত গুলো সেকলাম, তারপরে একটু ভালো লাগছে। তো চলো কালকে মেলা থেকে কি কি কিনে এনেছি তোমাদেরকে দেখাচ্ছি। বেশি কিছু কিনতে পারিনি, আর বলো না, ওখানে মানে এত লোকজনের এত ভিড়, এত চাপাচাপ ছিল, সেই কারণে নেটওয়ার্কের এত প্রবলেম হচ্ছিল, না ভোডাফোনে নেটওয়ার্ক থাকছিল না জিওতে। এবার ও ক্যাশ, সেরকম ক্যাশ টাকা নিয়ে যায়নি, ক্যাশ নিয়ে যায়নি, যেহেতু পেটিএম সব জায়গায় হয়ে যায়, পেটিএম, ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ডে হয়ে যায়, তো ওই নিয়ে গেছে, ছিল না ক্যাশ, সেই জন্য তোলেনি। ওই ছিল মানে 500-600 টাকা মতো ছিল, তাছাড়া পেটিএম এ ছিল, সেই জন্য নিয়ে যায়নি। আর সেই জিনিস, এত জিনিস, এত কিছু জিনিস পছন্দ হচ্ছে, কিছুই নিতে পারছি না, মানে কোনো ভাবে পেটিএম এ হচ্ছেই না, নেটওয়ার্ক নেই। আমারটার থেকে যে খুলে রিচার্জ করবে, তারপরে ওর একটা বন্ধুকে ফোন করে বলে দিল যে একটু রিচার্জ করে দিতে, তারপরে সেই মনে হয় 3 GB নেট মেরে দিতে বলেছিল, দি মেরে দিয়েছিল, তাও সেই নেটওয়ার্ক পাচ্ছিল না। কি আর বলবো, তে যাই হোক, ওই জন্য বেশি কিছু কিনতে পারিনি। আমার একটা তোমার জিন্সের টপ মতো নিয়েছি, লং টপ, খুব সুন্দর সোয়েটার আর কি, জিন্সের সাথে পরলে হেভি স্টাইলিশ লাগবে, তো ওইটা ওইটা নিয়েছি, যেখান থেকে একবারেই পেমেন্ট হয়ে গেছে, তাছাড়া কোথাও হচ্ছিল না। দুটো কার্পেট পাপোশ নেওয়া হয়েছে, পাপোশের ওখানেও সেই নেওয়াই হতো না, এত সুন্দর হয়েছে পাপোশ গুলো, দুটো পাপোশ 500 টাকা নিয়েছে, 600 টাকা প্রথমে একটা নিয়েছিলাম 300 টাকা দিয়ে, তারপরে দেখলাম এত সুন্দর লাগছে যেন আর একটা নিয়ে নিলাম। এই দামে এখানে পাবোই না, এক একটা পাপোশই তোমার 350 টাকা করে নিয়ে নেবে, তাও এত সুন্দর হবে না, এত সুন্দর হয়েছে, এখান থেকে নিই তো 200 টাকা 250 টাকা করে, অত ভালো না পাপোশ গুলো, এই পাপোশ গুলো খুব সুন্দর হয়েছে, সেই জন্য দুটো নিয়ে নিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই কি কি নিয়েছি, সেই কারণে আর একটা সেই ওই যে ঘর সাজানো জিনিস, ওই যে গোল মতো রিং এর মতো ছিল, তার উপরে ফুল ফুল কি সুন্দর, ওটাও ভেবেছিলাম নেবো, কিন্তু টাকাই ছিল না। আর তোজো এত কান্নাকাটি করছিল, ওর কারণে এই যে রিমোট কন্ট্রোলটা সে ক্যাশ দিয়ে নেওয়া হয়েছে, এটা তোমার 400 টাকা নিয়েছে, তো সেই কারণে 400 টাকা না, এটা 350 টাকা নিয়েছে, 400 টাকা বলছিল, 350 টাকা নিয়েছে, সে টাকা বেশি নিয়ে এবার রাস্তাঘাটে বেরিয়েছি, ধরো টোটো করে যাওয়া আসা কিছু টাকা তো রাখতে হবে, সেই কারণে সেই ক্যাশই নিয়ে, আর পেটিএমও হচ্ছিল না, ওই জন্য নিতেই পারিনি গো বেশি কিছু জিনিস। এই দেখো ওর এটা নিতেই হলো, এমন কান্না ঝুলেছিল, বাপরে বাপ। এই যে ও রাখবে কদিন বলো, ওর নিতেই লাগবে। আরে আমি রাখবো, আমি রাখবো, রাখবো, খাবো না। আরে ব্যাটারি শেষ হয়ে যাবে। বাবা, তুমি যখন চালাচ্ছিল এসে চালানো হয়ে গিয়েছে অনেকবার, ওর ঘুম হবে তো? এই রিমোট কন্ট্রোলটা নেওয়া হয়েছে, এই রিমোট কন্ট্রোলটা দিয়ে হইছে, সান্তা ক্লজ দিয়েছে না গিফট? চলো তোমাকে এবার তোমার দিকে এবার টপ দেখাই, ছাড় তো দেখাতো না, তুই সব আমি দেখি দিচ্ছি সব। আর এই যে তোজো শোনার জন্য দুটো সোয়েটার নেওয়া হয়েছে, সোয়েটার গুলো খুব সুন্দর হয়েছে, বেশ। এই যে দেখো, এই একটা গলাটা দেখো খুব সুন্দর, এগুলো 100 টাকা করে নিয়েছে, নেওয়া হয় না এরকম, দেখলাম যে বেশ ভালোই, ওই জন্য নিলাম, তাছাড়া তো এরকম নেওয়া হয় না, অনেক কম দামে পাওয়া যায় অনেক কিছু, কিন্তু নেওয়া হয় না সেরকম, কেমন হবে না হবে কিন্তু দেখে বেশ ভালোই লাগলো, ওই জন্য নিলাম। আর এই যে দেখো, এই আরেকটা নেওয়া হয়েছে,
এটাও বেশ সুন্দর, দুটো 100 100। এটা কত সুন্দর, কমেন্ট করো এটা কেমন হয়েছে। এই দেখো জলি দুটো সোয়েটার 200 টাকা, আর এই দেখো আমার এই জিনিসটা নেওয়া হয়েছে, এটা 300 টাকা নিয়েছে, খুব সুন্দর এই জিনিসটা, পরেছিলাম জিন্সের সাথে। এটা 300 টাকা দিয়েছে, এই যে পুরো স্ট্রেচেবল, এটা স্ট্রেচেবল, এটা আরে 100 টাকা দিয়েছে। রেড কালারের জিন্সের সাথে বেশ ভালো লাগবে, একটু লং আছে, সোয়েটার টাইপের, হালকা শীতে পরতে পারবো, খুব সুন্দর। আর ভেবেছিলাম আর একটা নেবো, কিন্তু ওই যে হচ্ছিলই না, যে তারপর আমারটা এটা নেওয়ার পরে হয়ে গেছিল, তারপর দেখলাম যে থাক একটাই থাক, তো সেই জন্য একটাই নিয়েছি। খুব সুন্দর, এটা তো আমার খুব পছন্দ হয়েছে, আমি পরেও দেখেছি, বেশ ভালো লাগছে পরে। আর তারপরে দাঁড়াও, ওর পাপার জন্য সোয়েটার নেওয়ার দরকার ছিল দুটো, কিন্তু নেই, ছেলেদের কোনো জিনিস সেরম নেই, সব মেয়েদের জিনিস, ছেলেদের দোকান সোয়েটারের দোকান নেই, সেই জন্য নিতে পারলাম না। এই দেখো পাপস দুটো দেখো কি দারুণ যে হয়েছে, আমি তো বলছি তাই, তার জন্য আমি দুটো নিয়ে নিয়েছি। এরকম পাপস 250 টাকায় হয়, হবেই না, এখানে তো হবেই না। তুই রাখ, আমি দেখাচ্ছি। এই যে দেখো একটা গোল পাপস, গোলাপি কালারের, আর ফুলটা দেখো বই কি সুন্দর, কনফিউজ হয়ে যাচ্ছিলাম, অনেকগুলো ছিল তো বুঝতে পারছিলাম না, অনেক বড় কিন্তু, অনেকটা বড়। পাইছি রাখ। আর এই যে দেখো একটা চৌকো পাপস, এটাও অনেক বড়, আর এ নষ্ট হবে না, নষ্ট হওয়ার কোনো ইয়ে নেই, কার্পেটের মতো মোটা, তো এখন এগুলো ইউজ করবো না, গরমকালে ইউজ করবো, এখন তো সব কার্পেট পাতাই আছে, এখন রেখে দেবো দূরে, নয়তো এখন ইউজ করলে এবার পুরনো হয়ে যাবে, আছে যেহেতু এখন কার্পেট পাতা। তো চলো সব দেখিয়ে দিলাম কি কি কিনেছি না কিনেছি, বললাম না বেশি কিছু কিনতে পারিনি, যে কিন্তু 300 টাকা করে যে সোয়েটার গুলো বিক্রি হচ্ছিল, আমি যেটা একটা নিয়েছি এরকম ভালো ছিল বেশ, আর একটা নিলেও হতো, তারপরে ভাবছিলাম পরে যে আর একটা নিলেই ভালো হতো, তো আর নিলাম না। তো চলো এবার খাওয়া দাওয়া করবো, এইখানে হিটারটা চলছে, ঘরে নিয়ে আসবো খাবার, ঘরে নিয়ে এসেই খাবো খাবার। এখানে যে ভাত বেড়ে নিয়েছি, ধনে পাতার চাটনি, আলু ভাজা, পালং শাকের তরকারি, আর মাছের মাথা দেওয়া ডালি, আমি আমি আর এই যে তো রসুনকেও দিয়ে দিয়েছি, তো চলো দুজন মিলে খেয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এখন বাজে তোমার 7:05, এখন তোজসোনাকে নিয়ে পড়াতে বসিয়েছি, ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগেই, এই যে দেখো দুষ্টুটাকে নিয়ে পড়াতে বসিয়েছি, আর ভিডিওটা শেষ করা হয়েছিল না, ভাবলাম যে চলো ভিডিওটা শেষ করে দিই, আর কালকে তো মেলাতে তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি, কিন্তু অত বেশিও শেয়ার করতে পারিনি, এত দোকান আর এত কিছু জিনিস পাওয়া যাচ্ছিল, যেটা দেখছি সেটাই মনে হচ্ছে যেন নিই, আমাদের মেয়ে মানুষের তো জানোই, মানে জিনিস দেখলে মনে হয় যেন আর লোভ সামলাতে পারি না, মনে হয় যেন নিই 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 এরকম, আমার তো তাই মনে হয়, কোনো জিনিস দেখলে মনে হয় যেন নিই এরকম, কিন্তু সবসময় তো নিলেও হয় না, তো কি আর করা যাবে, তো টুকটাক জিনিসই নেওয়া হয়েছে। তো চলো ভিডিওটা এখানেই রাখছি, আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।